টি-20 বিশ্বকাপের ফাইনালের শিরোপা নাকি টস ভাগের উপর নির্ভর করে। শুধু দ্বিতীয়টি বাদে সব আসরের শিরোপা জয়ীরা জিতেছিল টস, আর তাই তো টস জিতে চওড়া হাসি রোহিতের ব্যাটিং এর সিদ্ধান্ত। বার্বাডোসের কেনসিংটন ওভারে ইয়ানসেনের প্রথম ওভারে দারুণ শুরু কোহলি রোহিতের, কিন্তু পরের ওভারেই ছন্দ পতন কেশব মহারাজের কারণে। বিদায় নিতে হয় রোহিত শর্মা আর ঋষভ পান্তের, এরপর রাবাদার শিকার হয়ে সূর্যা কুমারও দ্রুত ফিরলে বিপাকে পড়ে ভারত। তবে কোহলি আর আকসারের 72 রানের জুটি ম্যাচে ফেরায় ভারতকে। দারুণ খেলতে থাকা আকসার দুর্ভাগ্যজনকভাবে রান আউটে না হলে স্কোরটা আরো বড় হতে পারত। কোহলি 76 রান করে ইয়ানসেনের শিকার হন, চ্যালেঞ্জিং সংগ্রহের কাছে চলে যায় ভারত। শেষ দিকে যোগ হয় শিভাম দুবের 27 রানের ক্যামিও, 7 উইকেট হারিয়ে 176 রানের পুঁজি পায় ভারত। জবাবে শুরুতে বুমরা শিকার হয়ে ফেলেন ওপেনার রোজার হেনড্রিক্স, তৃতীয় ওভারে মার্করামকে ফেরান অশ্রীপ। স্টাফসকে নিয়ে ভালো জুটি করেন ডিকক, 31 রান করে স্টাফ বোল্ড হন সে আকসারের বলে। আশদীপের দ্বিতীয় শিকার হয়ে ডিকক ফেরেন 39 রান করে, এরপর দাপুটে হাফ সেঞ্চুরি করে দলকে এগিয়ে নেন হেনড্রিক ক্লাসেন। 30 বলে 30 রান যখন দরকার প্রোটিয়াদের ইতিহাস করতে, তখনই উদ্ধারকর্তা হিসেবে হাজির হ্যাট্রিক। 27 বলে 52 রান করে ক্লাসেনের শিকার হন তার। ইয়ানসেনকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলেন জসপ্রীত বুমরা, শেষ ওভারে দরকার ছিল 16 রান, তবে তার মেলাতে পারেনি প্রোটিয়ারা। 7 রানের জয়ে নিজেদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জিতে ভারত, আর আক্ষেপে পড়ে দক্ষিণ আফ্রিকা। অবশেষে 17 বছর পর আবারও টি-20 বিশ্বকাপটা উঁচিয়ে ধরলো ভারত। 11 বছরের অপেক্ষার অবসান হলো আইসিসি কোনো টুর্নামেন্টে। এবার আর কোনো ফাইনালে এসে চোখ করেনি বিরাট কিংবা রোহিতের দল, শেষ পর্যন্ত নিজেদের বিশ্বকাপটা রাঙিয়ে নিলেন এই দুজন। নবীন, যমুনা স্পোর্টস, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ।